জাস্ট 85 টাকায় চিকেন বিরিয়ানি 115 টাকায় মাটন বিরিয়ানি তোমরা কোথাও পাবে না এই লেভেলে আলুগুলো দেখো ভিতরে বেশ ভালো করে মশলাটা ঢুকেছে ওই সেদ্ধ আলু ব্যাপারটা কিন্তু এখানে একদম না আর জানো ডিম দিয়েছে ডিম দেখো বর্তমানে তো প্রায় 100-150 টাকাতে বিরিয়ানি দিও দেয় না তো চলো একটু চিকেন আলু ডিম চলো So what's up guys? Challenge Chief Elements er aro ekta notun video niye aro ekta notun jaygay. Ebar chole eshechi Simla biryani te. Actually ekhane biryani kintu khubi famous. Baire amra onek jaygay Simla biryani video dekhechi but এরাম টাইপে কলকাতার দিকে আমরা সিমলা বিরিয়ানি ভিডিও কেউ দেখিনি মানে এখানে নেই সিমলা বিরিয়ানি তো এখানে একটা ফার্স্ট দোকান আমি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম তো চলো প্রবাবলি এটা ফার্স্ট ভিডিও এখানের মানে এই দোকানটা এখনো পুরো ফ্রেশ কেউ এখনো ভিডিও করেনি তো তোমরা তাড়াতাড়ি দেখো দেখে শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে তো সবাই জানতে পারবে তাই না তোমাদের জন্য এত খাচ্ছি তো একটা তো সাবস্ক্রাইব করাই যায় তো চলো এবারে ভেতরে ঢুকি খাবারগুলো খাই দেখি কেমন খেতে আর তার আগে বেলা ওয়াইন্স থেকে আমি উজ্জ্বল আমি পূজা চলো চিবি বুনিয়া খাবারের সন্ধান নিয়ে সো স্টে কুল এন্ড ওয়াচ দা ভিডিও চলুন যাওয়া যাক সিমলা বিরিয়ানিতে বিরিয়ানি খেতে I wanna build a life worth living I wanna be rich cause I wanna be given I feel the time keeps ticking I wish I had more but I'll take what's given I just wanna pop cause I've been working a lot I think I deserve a shot I think I deserve a spot cause this for me is on the spot finally আমাদের কাছে চলে এসেছে যে বিরিয়ানিটা তো কাছ থেকে এনে দেখিয়ে দেবে বিরিয়ানিটা দেখো প্রথমত চালটা দেখতে পাচ্ছ এরকম লেভেলের মশলাদার চাল কোয়ান্টিটিটা ঠিকঠাক আছে এরকম একটা ডিম এখন তো ডিম আর দেখাই যায় না সাথে এরকম একটা আলু দিয়েছে মানে এরকম একটা চিকেনের লেগ লেগ এমনি চিকেন কত মানে কত গ্রামে পিস দাও দাদা তোমরা 120 গ্রাম এটা বাদ ধরা পিস আর মাটন দিলে 120 গ্রাম মাটন বিরিয়ানির দাম কিন্তু মাত্র 115 টাকা আর চিকেন বিরিয়ানির দাম 85 টাকা সেই তুলনায় 120 গ্রাম তোমার চিকেন দিচ্ছে মানে জাস্ট ভাবা যায় না আবার এই মানে এরকম টাইমে দাঁড়িয়ে তো চলো এবার বিরিয়ানির টেস্টটাই মেন ওটা দেখি কিরকম তো আসো একটু আলুটা দিয়ে বিরিয়ানিটা নোয়া যাক আগে বলে দিই আলুটা দেখো এই লেভেলে সফট একটু কাছ থেকে দেখিয়ে দেবে দেখো এরকম লেভেলে সফট জাস্ট মানে হাত দিলাম স্ম্যাশড হয়ে গেল হাতের মধ্যে আর বিরিয়ানির চালগুলো দেখো এরকম লেভেলের পুরো গ্রেভি চাল যেগুলো হয় সেরকম মশলাদার চাল প্রত্যেকটা চালের মধ্যে মশলা লেগে আছে আর একটু ভালো লং রেঞ্জ চাল যেগুলো হয় সেগুলো ইউজ করা হয়েছে তো চলো এবার ফালগুনা বুকে বিরিয়ানিটা ট্রাই করা যায় আসলে তো আলুটা দিয়ে নিই ফার্স্টে চলো When I dream big, yeah, বিরিয়ানিটা এক কথায় জাস্ট দারুণ খেতে বিরিয়ানির মশলাটা না আর বিরিয়ানির যে অ্যারোমাটা আছে আগে বলে দিই অলরেডি আমরা অনেকটা লেট করে ফেলেছি বিরিয়ানি আমাদের অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে বাইরে ভেতরে সেট আপ করতে করতে আমাদের টাইম চলে গেছে তারপর জানো একটু শর্টের জন্যও নিতে হয় তো সব দিক থেকে দেখতে গেলে বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি খেতে বিরিয়ানিটা যে মশলা চাল দিয়ে বানিয়েছে মানে প্রত্যেকটা চালের মধ্যে মশলা আছে আলুটা দেখেছো ভেতরে ভেতরেও তুমি একটু যদি একটু সামনে থেকে এনে ভালো করে এটা দেখাবে আলুগুলো দেখো ভেতরেও বেশ ভালো করে মশলাটা ঢুকেছে ওই সেদ্ধ আলু ব্যাপারটা কিন্তু এখানে একদম না আর যেন ডিম দিয়েছে ডিম দেখো বর্তমানে তো প্রায় লোকে 100-150 টাকাতে বিরিয়ানি দিয়েও দেয় না বাট এখানে ডিম পাচ্ছ তোমরা এটা একটা বেশ ভালো অ্যাডভান্টেজ বলা যেতে পারে তো চলো একটু ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা নেবো দেখো ডিম দিয়ে খাওয়ার মজাটা কি আগেকার দিনে যারা খেতো তারা জানে আগে প্রত্যেক বিরিয়ানিতে ডিমটা ম্যান্ডেটরি ছিল এখন আর এটা নেই কেউ দেয় না দাদাদের থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য মানে এটার জন্য আলাদা কেউ চার্জও হবে না এক্সট্রা চার্জ তো তোমরা এসে এটা ট্রাই করতেই পারো এবার চিকেনটা দেখো এরকম চিকেন সাথে এটা ভেঙে ভেঙে গেছে আমাদের তো চলো একটু চিকেনটা শুধু ভেঙে দেখা যাক তারপর বিরিয়ানিটাতে ট্রাই করবো জাস্ট ফাটাফাটি প্রত্যেকটা জিনিস যেটা বানিয়েছে যার মধ্যে একখানা ইউনিকনেস আছে কি বলতো বিরিয়ানিটার মধ্যে মশলাটা প্রপার ঢুকেছে আর যেটা কুক করেছে যখন মানে মশলাটার উপর ভালো ধ্যান দেওয়া হয়েছে আর চিকেন দেখো লেগ পিস যেহেতু বুঝতেই পারছো নরম হবেই তো চলো একটু চিকেন আলু ডিম চলো ফাইনাল বাইট নেওয়া যাক অ্যাকচুয়ালি জাস্ট ফাটাফাটি
এক কথা অসাধারণ খেতে। বিরিয়ানিটা বস তোমরা যদি আশেপাশে কেউ দেখে থাকো তো চলো বাইরে বেরিয়ে অ্যাড্রেসটা বলবোই, তুই যদি আশেপাশে কেউ থেকে থাকো অবশ্যই ভিজিট করো। আমি গুগল ম্যাপের লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, জানি না পাবো কিনা, বাট আজকে কথা বলে দিই, ওই যে সামনেই আগে আর্সেনালের একটা ভিডিও করা ছিল তার থেকে কিছুটা এগিয়ে এসলেই তোমরা আশা করি এই দোকানটা লোকেট করতে পারবে, সোজা হবে তোমাদের জন্য। তো বিরিয়ানিটা দেখতে পাচ্ছ এতটা আছে, এখনও আমাদের শেষ করতে হবে, চলো বিরিয়ানিটা শেষ করি, বাইরে বেরোই তারপরে কিছু কথা হচ্ছে। নমস্কার দাদা, তুমি প্রথমে তোমার নামটা বলো। এমডি সাকিল। আচ্ছা, তোমাদের এই দোকানটা কত পুরনো? 9 বছর। 9 বছর ধরে এই বিরিয়ানি দিচ্ছ, তুমি 85 টাকায় এই লেভেলের বিরিয়ানি কিভাবে দিচ্ছ? মতলব হাম লোগ ইনকাম কম করতা হ্যায়। और यहाँ पे मतलब भीड़ कैसा रहता है या फिर जो लोग हैं यहाँ का रिस्पांस कैसा है? भीड़ मीडियम रहता है। ভালো সেল হয় যায়? नहीं सेल ভালো হয়ে যায়। মটন বিরিয়ানি 115 টাকা, এটা কত গ্রাম মটন থাকে বললে? 120 গ্রাম। দুটোতে 120 গ্রাম। তো তোমার লাভ পাপ কিছু হচ্ছে নাকি? লাভ হচ্ছে, মতলব কম হচ্ছে। তো দেখো, আমি আশা করবো এরকম বিরিয়ানি তুমি আরো দাও, এরকম ভাবেই এগিয়ে যাও। আর এত ভালো ভালো জিনিস দিচ্ছ, এত ভালোভাবে খাওয়াচ্ছ, তার জন্য ধন্যবাদ। তো দাম ফাম কি বাড়াবার কোনো মানে প্ল্যান আছে তোমার? না এখন না। তার মানে দেখো, তোমরা যারা আসছো বর্তমানে, দাদা এখন দাম বাড়াচ্ছে না, তোমরা এই দামেই পেয়ে যাবে এখানে, এরমভাবেই খেতে পারবে। তো অবশ্যই আসো, এসে এই সিমলা বিরিয়ানি এখানে ভিজিট করো। আর দাদা একটু লোকেশনটা বলে দাও আমাদেরকে। এই হরদেপুর 321 MG রোড। আচ্ছা, ধরো এই দিক থেকে আসতে গেলে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো সামনেই দেখো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, তারপরেই অজয় সংগতি, যেটা আর্সেনাল বিরিয়ানি ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি, ওটা না দেখে থাকলে দেখো। আর তারপরেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে, এখানটা দেখে নাও, তোমরা বাইরে থেকে দেখে দিচ্ছি। এই সিমলা বিরিয়ানি এখানে তোমরা আসলে দেখতে পাবে এরকম লেভেলের সব খাবার দাবার। আর সত্যি বলতে বিরিয়ানিটা জাস্ট দারুণ। একটু পূজা বলে দিই কেমন খেতে বিরিয়ানিটা? অসম খেতে, চালগুলো এমনি ঝরঝরে, আলুটা সফট, আবার এক্সট্রা ডিম দিচ্ছে, জাস্ট অসম খেতে, কিছু বলার নেই। অবশ্যই তোমরা ভিজিট করো, ভিজিট করে এখানে খাও, আমিও জানি তোমাদের খুবই ভালো লাগবে। ফাইনালি গাইস, আমাদের খাওয়া দাওয়াগুলো হয়ে গেছে, আমাদের কেমন লেগেছে তোমাদের সবই শেয়ার করলাম। জাস্ট 85 টাকায় চিকেন বিরিয়ানি, 115 টাকায় মাটন বিরিয়ানি, তোমরা কোথাও পাবে না এই লেভেলের, জাস্ট ট্রাস্ট মি ভাই। আসা বিরিয়ানি খাবার পর আমার এই একটা বিরিয়ানি মুখে লাগলো, যেটা দারুণ খেতে, কিছু গুনাছি না, আমার ভিডিও আছে যেগুলো খেয়ে না মানে জাস্ট ফাটাফাটি লেগেছে। এটা হলো তার মধ্যে একটা বিরিয়ানি, কি তাই না? অনেক ভিডিও আমরা করেছি বাট এই ভিডিওটা ভাই স্পেশাল আছে, তোমরা এসো দেখো, তোমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। আমি আশা করছি তোমাদের ভিডিওটা কিন্তু ব্যাপক লাগবে। তো লোকেশানটা তো তোমাদের অলরেডি বলেই দিয়েছি, এবার দেখো আরেকটু বুঝিয়ে বলার জন্য, এটা হলো সেই বিখ্যাত স্পোর্টিং ক্লাব, যেটা তোমরা প্যান্ডেল দেখো বা এ করো, তোমরা গুগল ম্যাপে সার্চ করতে পারো, আমি স্পোর্টিং ক্লাবেরই এ দিয়ে দেবো। আর ঠিক দেখো ওই যে মাঠটা দেখতে পাচ্ছ, বড় মাঠ, ওই বড় মাঠের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ওই বড় স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেলটা হয়, সেই পাচ্ছ, দেখো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ওপরে লেখা আছে। এবার সিমলা বিরিয়ানিটা কোথায় সেটা দেখিয়ে দিই, দেখো তুমি পেছনে দেখতে পাচ্ছ, ওই যে হলো সিমলা বিরিয়ানি। তো আশা করি আর কারোর কোনো কনফিউশন নেই, তো চলো এবারে আমরাও যাই, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে এমনিভাবে ঘুরছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিন্তু তার আগে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল বেলাভাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।